আমার প্রিয় ভিউয়ার এবং সাবস্ক্রাইবার, আমন্ত্রণ জানাচ্ছি হোমাইরের সিম্পল কুকিং চ্যানেলে। আসসালামু আলাইকুম। আগামী বছরে আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমার আয়োজন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চকলেট মাফিন উইথ নাটস। রেসিপিটা সহজ এবং সবাই চট জলদি ঝটপট করে ফেলতে পারবেন। এই মাফিন খুবই ময়েস্ট আর নরম। আমি আজকে চুলায় আর ওভেনে দুইভাবেই মাফিনগুলি তৈরি করে দেখাবো। তাহলে আসুন শুরু করি আজকের আয়োজন, চকলেট মাফিন উইথ নাটস। মাফিনের ময়দা মেপে আর চেলে নেব একই সাথে। ঝাঁঝরিতে দিয়ে দিলাম 180 গ্রাম বা 1.5 কাপ ময়দা, 1.5 চা চামচ বেকিং পাউডার, 1/4 কাপ কোকো পাউডার আর সবশেষে দিলাম 1/2 চা চামচ লবণ। ভালোভাবে ময়দাগুলি চেলে নেওয়া হয়ে গেল। আর একটা শুকনা বল নিলাম, এতে ঢেলে দিলাম 1/2 কাপ পরিমাণ বাটার মিল্ক। বাটার মিল্ক যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা হালকা গরম দুধে 1/2 কাপ পরিমাণ, তাতে 1 চা চামচ সিরকা দিয়েও বাটার মিল্ক তৈরি করে ফেলতে পারবেন। মিশালাম 1/3 কাপ পরিমাণ সাদা তেল। আজকে আমি মাফিনগুলি সাদা তেল দিয়ে করছি মাখনের পরিবর্তে। ফ্রিজে যখন রেখে দেব মাফিনগুলি তখন কিন্তু নরম হয়ে থাকবে, এই সাদা তেলের জন্য শক্ত হয়ে যাবে না, আমার এটা খুব পছন্দ। ফেটে দিলাম এখন 2টা মিডিয়াম সাইজের ডিম আর দিলাম 1/4 কাপ টক দই। এটা রুম টেম্পারেচারে থাকতে হবে। হুইস্ক দিয়ে একটু নেড়ে চিনি দিয়ে দিলাম 1 কাপ আর আরও 1 কাপের 1/3 ভাগ, গ্রামের মাপে 265 গ্রাম। হুইস্ক দিয়ে ভালোভাবে মেশাবো চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত। মিশ্রণটা সম্পূর্ণ মেশানো ভালো মতো হয়ে গেছে, চিনিও গলে গেছে। এখন এই শুকনো ইনগ্রেডিয়েন্টের মধ্যে ঢেলে দিলাম ডিমের মিশ্রণটা। হুইস্ক দিয়ে আরেকটু মেশালেই হবে। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ বাদাম টুকরা। আমি এখানে কাঠবাদামের টুকরা ব্যবহার করেছি। আপনারা কাঠবাদাম হাতের কাছে না পেলে চীনাবাদামও ব্যবহার করতে পারবেন, তবে ব্যবহারের আগে চীনাবাদাম একটু ভেজে নেবেন। আরও কিছু দিয়ে দিলাম চকলেট চিপস 1/3 কাপ পরিমাণের মতো। এখন সব ইনগ্রেডিয়েন্টগুলি ভালো করে মিশিয়ে ফেললেই মাফিনের ব্যাটারে তৈরি। মাফিন বেকের জন্য এখন মাফিন প্যানে বসিয়ে দিলাম মাফিন পেপারগুলি। মাফিনের ব্যাটারটা কিন্তু বেশ স্টিকি আর ঘন। ঢালার সুবিধার জন্য আমি ব্যাটারটা সম্পূর্ণ একটা ছোট একটা জারে ভরে নিলাম, এতে ঢালতে সুবিধা হবে মাফিন প্যানে। মাফিন প্যানে সমস্ত মাফিনগুলি ঢালা হয়ে গেল। সুন্দর লাগার জন্য, ডেকোরেশনের জন্য আরও কিছু ছড়িয়ে দিলাম বাদাম কুচি মাফিনের উপরে। চুলায় মাফিনগুলি বেক করার জন্য আমি একটা বড় হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িটাকে এখন আমি ওভেনে তৈরি করে ফেলব। এর জন্য আমি হাঁড়ির নিচে দিয়েছি 1/2 কাপ পরিমাণ লবণ, এটা খাওয়ার লবণ। আপনারা এই লবণ একবার ব্যবহার করে আবার এটা রেখে দিবেন পরবর্তীতে, আপনি যদি আবার কোনো মাফিন বা কেক বেক করেন। এই জন্য এই লবণের উপর দিয়ে দিলাম একটা স্টিলের বেরি, ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম একটা ছোট ফয়েল পেপার দিয়ে। চুলা জ্বালিয়ে দিলাম হাই হিটে 45 মিনিটের জন্য। এই 45 মিনিটে আমার হাঁড়ির ওভেনটা প্রিহিট হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি চুলার ওভেনে আজ করব 2টা মাফিন। হাঁড়িতে বসিয়ে দিলাম আমার 2টা মাফিন। এটা বেক হবে 35-40 মিনিটের মতো মিডিয়াম হাই হিটে। ওভেনে তৈরি মাফিনগুলি আগে তৈরি হয়ে গেল। আমি ওভেনে মাফিনগুলি বেক করেছি 30 মিনিটের মতো 180 ডিগ্রি সেন্টিগ্রেডে বা ফারেনহাইটে 350 ডিগ্রি। প্রত্যেকটা মাফিনই ফ্লাফি, নরম আর হালকা হয়েছে, ভেতরটা পারফেক্টলি কুকড। চল্লিশ মিনিট পরে চুলায় বেক করা মাফিনগুলিও হয়ে গেল তৈরি, বেশ স্পঞ্জি আর নরম। আশা করি
আমার আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে। অনুরোধ করব একবার ট্রাই করতে বাসায়, ওভেনে এবং চুলায়। এবং কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো আপনাদের মাফিন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ নিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।